নমস্কার বন্ধুরা, গল্পের ঝুলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে মহাশ্বেতা দেবী রচিত ভাত গল্পটি। গল্প পাঠে এবং মহিলা চরিত্রে আমি তৃষিতা, পুরুষ চরিত্রে শুভঙ্কর। চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। লোকটার চাহনি বড় বাড়ির বড় বউয়ের প্রথম থেকেই ভালো লাগেনি। কীরকম যেন উগ্র চাহনি, আর কোমর পর্যন্ত ময়লা লুঙ্গিটা অত্যন্তই ছোট, চেহারাটা বুনো বুনো। কিন্তু বামুন ঠাকুর বলল, ভাত খাবে কাজ করবে। কোথা থেকে আনলে? এ সংসারে সব কিছুই বড় পিসিমার নিয়মে চলে। বড় পিসিমা বড় বউয়ের পিসি শাশুড়ি হন। খুবই অদ্ভুত কথা, তার বিয়ে হয়নি। সবাই বলে সংসার ঠেলবার কারণে অমন বড় লোক হয়েও ওরা মেয়ের বিয়ে দেয়নি। তখন বউ মরে গেলে বুড়োকর্তা সংসার নিয়ে নাটা ঝামটা হচ্ছিল। বড় বাড়ির লোকেরা বলে ওর বিয়ে ঠাকুরের সঙ্গে, উনি হলেন দেবতার সেবিকা। বড় বাড়িতে শিব মন্দিরও আছে একটা। বুড়োকর্তা এ রাস্তার সবগুলো বাড়ি শিব, মহেশ্বর, ত্রিলোচন, উমাপতি এমন বহু নামে শিবকে দিয়ে রেখেছিলেন। দূরদর্শী লোক ছিলেন, তার জন্য এরা করে খাচ্ছে। বড় পিসিমা নাকি বলেছিলেন, উনি আমার পতি দেবতা, মানুষের সঙ্গে বিয়ে দিও না। এসব কথা সত্যি না মিথ্যে কে জানে। বড় পিসিমা চিরকাল এ সংসারে হেঁসেল দেখেছেন, ভাড়াটে বাড়িতে মিস্ত্রি লাগিয়েছেন এবং তার বাবার সেবা করেছেন। বড় বউয়ের কথা শুনে বড় পিসিমা বলেন, কোথা থেকে আনলে মানে ঝড় জলে দেশ ভেসে গেছে, আমাদের বাসিনীকে হয় সেই ডেকে আনলে। বড় বউ বলে, কী রকম দেখতে? ময়ূর ছাড়া কার্তিক আসবে নাকি? তোমরা তো 10টা পয়সা দিতে পারবে না প্রাণে ধরে। এই 14 দফায় কাজ করবে, পেটে দুটো খাবে বই তো নয়। কেনা চাল নয়, বাদা থেকে চাল আসছে, তা দিতেও আঙুল বেঁকে যাচ্ছে। বড় বউ চুপ করে যায়। বড় পিসিমার কথায় আজকাল কেমন যেন একটা ঠেস থাকে। তোমাদের মানে কি? বড় পিসিমা কি অন্য বাড়ির লোক নাকি? বড় পিসিমা শেষ খোঁচাটা মারেন, তোমার শ্বশুরি মরতে বসেছে বাছা, সেই জন্যেই হোম যোগ্যী হচ্ছে, তার জন্য একটা লোক খাবে। বড় বউ কোনো কথা বলে না, সব কথাই সত্যি, তার শ্বশুরি মরতে বসেছেন। 82 বছরটা অনেক বয়স, কিন্তু শ্বশুর বেশ টনকো ছিলেন। তবে ক্যান্সার বলে কথা, ক্যান্সার যে লিভারে হয় তাই বড় বউ জানত না। বড় বউ প্রায় দৌড়ে চলে যায়। আজ অনেক কাজ, মেজ বউ উনুন পাড়ে বসেছে। শাশুড়ির মাছ খাওয়া বুঝি ঘুচে যায়, তাই কয়েকদিন ধরে বড় ইলিশ, পাকা পোনার পেটি, চিতলের কোল, ডিম পোড়া ট্যাংরা, বড় ভেটকি মাছের যোগ্যি লেগেছে। রেঁধে বেড়ে শাশুড়িকে খাওয়ানো তার কাজ। শ্বশুরের ঘরে নার্স, বড় বউ এখন গেল সে ঘরে। সে একটু বসলে পরে নার্স এসে চা খেয়ে যাবে। সেজ ছেলে বিলেতে, তার আসার কথা ওঠে না। ছোট, মেজ ও বড় ঘুমোচ্ছে। এ বাড়ির ছেলেরা বেলা 11টার আগে ঘুম থেকে ওঠে না, সেই জন্যই তাদের চাকরি করা হয়ে ওঠেনি। 18খানা দেবত্র বাড়ি আর বাদা অঞ্চলে অসাগর জমি থাকলে কাজই বা করে কে? শ্বশুরের ঘরে বসে বড় বউ ভাবতে চেষ্টা করে, শ্বশুর নেই, সে অবস্থাটা কেমন হবে? ক্যান্সার, লিভারে ক্যান্সার, তা আগে বোঝা যায়নি, বোঝা গেল যখন তখন আর কিছু করবার নেই। বড় বউ ভাবতে চেষ্টা করে তখনও চাঁদ সূর্য উঠবে কি না। শ্বশুর তার কাছে ঠাকুর দেবতা সমান। তার জন্য দই পেতে ইসবগুল দিয়ে শরবত করে দিতে হতো।
শত ঠাকুর আসুক, তিনি খেতে আসার পাঁচ মিনিট আগে বড় বউকে করতে হতো রুটি লুচি, তার বিছানা পাততে হতো, পা টিপতে হতো, কত কাজ করতে হতো সারা জীবন ধরে। এখন সেসব কি আর করতে হবে না, কে জানে। ডাক্তাররা বলে দিয়েছে বলেই তো আজ এই যজ্ঞী হোম হচ্ছে। ছোট বউয়ের বাবা এক তান্ত্রিক এনেছেন, বেল কেওড়া অশ্বত্থ বট তেঁতুল গাছের কাঠ এসেছে আধমন করে, সেগুলো সব এক মাপে কাটতে হবে। কালো বেড়ালের লোম আনতে গেছে ভজন চাকর, শ্মশান থেকে বালি, এমন কত যে ফরমাস, তা এই লোকটাকে ধরে আনা কাঠ কাটার জন্যে। ও নাকি কদিন খায়নি, বাসিনি এনেছে, বাদায় থাকে, অথচ ভাতের আহিনকে এতখানি। এ আবার কি কথা, বাদায় চালের অভাব নাকি? দেখো না একতলায় গিয়ে ডোলে ডোলে কত রকম চাল থরে থরে সাজানো আছে। নার্স এসে বসে, বড় বউ নেমে যায়। আজ খাওয়া দাওয়া ঝপ করে সারতে হবে তান্ত্রিক হোমে বসবার আগে। হোম করে তান্ত্রিক শ্বশুরের প্রাণটুকু ধরে রাখবেন। তান্ত্রিক নিচের হল ঘরে বসে আছেন। বড় পিসিমা বলেন, নামতে পারলে বাছা, চালগুলো তো বের করে দেবে। এই যে দি, ঝিঙে শাল চালের ভাত নিরামিষ ডাল তরকারির সঙ্গে, রামশাল চালের ভাত মাছের সঙ্গে। বড়বাবু কনকপানি চাল ছাড়া খান না, মেজ আর ছোটর জন্য বারো মাস পদ্মজালি চাল রান্না হয়, বামুন চাকর ঝিদের জন্য মোটা সাপটা চাল। বাদার লোকটি কাঠ কাটতে কাটতে চোখ তুলে দেখে, চোখ ঠিকরে বেরিয়ে আসে তার। হ্যাঁ বাসিনি, এত নানা বিধি চাল বাবুরা খায়। ওই পাঁচ ভাগে ভাত হয়? হবে নে, বাদা এদের এত জমি, চাল এনে পাহাড় করেছে, বড় পিসিমা বেচেও দিচ্ছে নুকে নুকে, আমি বেচতে চিসে চাল। বাঁধা এদের চাল হয়? তা দে দেখি বাসিনি, এক মুষ্টি চাল দে, গালে দে জল খাই, বড্ড যেমন আঁচড় কাটতেছে পেটের মধ্যিখানে, সেই কদিন ঘরে আদা ভাত খাই না। দে বাসিনি, বেগাত্তা করি তোর। আরে আরে, করো কি উৎসব দাদা, গাঁ সম্পর্কে দাদা তো হও, কেন বা এমন করতেছ? পিসিমা দেখতে পেলে সব বোনাস হবে, আমি ঠিক তাগে বাগে দে যাব, তুমি হাত চালিয়ে নাও দেখি বাবা। এদেরকে বলি হারিয়ে যাই, একটা লোক কদিন খায়নি শুনছ, আগে চারটি খেতে দে। বাসিনী চালগুলি নিয়ে চলে যাবার সময়ে মাথা নাড়তে নাড়তে চলে যায়। লোকটির নাম উৎসব, চিরকালই সে উৎসব নাইয়া নামে পরিচিত। গত কয়েকদিন সে সত্যিই খায়নি, কপালটা মন্দ তার, বড়ই মন্দ। যতদিন রান্না খিচুড়ি দেওয়া হচ্ছিল ততদিন সে খেতে পারেনি। ও চুন্ননীর মা, চুন্ননী রে, তোমরা রাগ আর না কেন, কোথা আইলে গো? বস্তুত এসব বলে সে যখন খুঁজছিল বউ ছেলে মেয়েকে, তখন তার বুদ্ধি হরে গিয়েছিল। একদিন তুমুল ঝড় বৃষ্টি, ছেলে মেয়েকে জাপটে সাপটে ধরে বউ কাঁপছিল শীতে আর ভয়ে। সে ঘরের মাঝখুঁটি ধরে মাটির দিকে দাবাচ্ছিল, মাঝখুঁটিটি মাতাল আনন্দে টলছিল, ধনুষ্টঙ্কার রোগীর মতো কেঁপে ঝেঁকে উঠছিল, উৎসব বলে চলেছিল ভগবান ভগবান ভগবান। কিন্তু এমন দুর্যোগে ভগবানও কাঁথা মুড়ি দিয়ে ঘুমন বোধ করি, ভগবান ভগবান উৎসব বলছিল। এমন সময় মাতলার জল বাতাসে চাবুকে ছট ফুটিয়ে উঠে এসেছিল, জল উঠল জল নামল, উৎসবদের সংসার মাটিতে লুটোপুটি গেল। সকাল হতেই বোঝা গিয়েছিল সর্বনাশের বহরখানা। তারপর কয়েকদিন ধরে ঘরের চালের নিচ থেকে কোনো সাড়া পাবার আশায় উৎসব পাগল হয়ে থাকে। কে কোথায়, পাগল নাকি উৎসব? সাধন দাসের কথা উৎসব নেয় না। সাধন বলে, তোরেও তো টেনে নেচ্ছিল, গাছে বেঁধে রয়ে গেলি। উৎসব বলে, রাগ আরো না কেন চুন্ননীর মা। ঘরের পাশ ছেড়ে সে নড়তে চায় না,
তাছাড়া টিনের বেশ একটা মুখবন্ধ কৌটো ছিল ঘরে, তার মধ্যে ছিল নিভুই উৎসবের জমি চেয়ে দরখাস্তের নকল। উৎসব নাইয়া, পিং হরিচরণ নাইয়া, সে কৌটোটাই বা কোথায়? যা আর নেই, যা ঝড় জল মাতলার গর্ভে গেছে তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল। তাই রান্না খিচুড়ি তার খাওয়া হয়নি। তারপর যখন তার সম্বিত ফিরল তখন আর খিচুড়ি নেই, ড্রাই ডোল। চালগুলি সে চিবিয়ে জল খেয়েছিল। এভাবে কিছুদিন যায়। তারপর গ্রামের লোকজন বলে, মরেছে যারা তাদের ছরাদ্দ করতে হয়। এ কাজ করার জন্য তারা মহানাম সৎপতিকে খবর দেয়। কিন্তু মহানাম এখন আর দুটো গ্রামে অনুরূপ শ্রাদ্ধ শান্তি সেরে তবে এখানে আসবে। গ্রামবাসী অন্যেরা মাছ গুগলি কাঁকড়া যা পাচ্ছে ধরতে লেগেছে। উৎসবকে সাধন বলে, তুমি বা একা কলকাতা যাব বলে নেচে বা উঠলে কেন? সরকার ঘর করতে খরচা দেবে শুনছো না? উৎসব হঠাৎ খুব বুদ্ধিমান সাজতে চায়। ও বলে, সেও কথা বটে। ঝড় জলে কার কি হলো, মা ভাই বোন আছে না গেছে দেখতে বাসিনী আসতে পারেনি। তার বোন আর ভাজ কলকাতা যাচ্ছিল, ওরা কিছুকাল ঠিকে কাজ করবে। উৎসব আগেও গিয়েছিল একবার, বাসিনী যেখানে কাজ করে সে ঘর বাড়ি দেখেছিল বাইরে থেকে। বার বাড়িতে ঠাকুর দালান আছে, মন্দিরের মাথায় পেতলের ত্রিশূলটা দেখেছিল। বাসিনীর মনির বাড়িতে হেলা ঢেলা ভাত, এ গল্প গ্রামে সবাই শুনেছে। উৎসবের হঠাৎ মনে হয়, কলকাতা গিয়ে খেয়ে মেখে আসি। কেন মনে হয়েছিল তা সে বলতে পারে না। উপসে এক রাতে বউ ছেলে মেয়ে ঘরদোর হারিয়ে সে যেন কেমন হয়ে যাচ্ছিল। মাথার ভেতরটা ঝিমঝিম করে, কোনো কথা গুছিয়ে ভাবতে পারে না। খুব ভাবে সে, না না এইবার গুছিয়ে ভাবতে হচ্ছে। কি যে হলো তা এখনও দিশে হচ্ছে না তেমন। ভাবতে গেলেই তার প্রথমে মনে হয় ধানে গোছ আসার আগেই ধান গাছ থেকে সবুজ রং চলে যেতে থাকে। কার্তিক মাসেই ধান খড় হয়ে গেল, তা দেখে উৎসব মাথায় হাত দিয়েছিল। সতীশ মিস্ত্রির হরকুল পাটনাই মোটা তিন ধানে মরক। উৎসব তো সতীশের কাজ করেই কমাস বেঁচে থাকে। ও উৎসব, মনিবের ধান যায় তো তুই কেঁদিস কেন রে? কাঁদবো না সাধনবাবু, কাঁদবো না। লক্ষ্মী না আসতে সেতে ভাসান যাচ্ছে, তা কাঁদবো না এতটুকু, আমরা খাবো কি? তা গুছিয়ে চিন্তা করতে বসলে আগে মনে হয় ধান খেতে আগুন লাগার কথা, তারপরে মনে পড়ে যে রাতে ঝড় হয় সেই সন্ধে অনেক দিন বাদে সে পেট ভরে খেয়েছিল। এই এত হিঞ্চে সেদ্ধ আর এত গুগলি সেদ্ধ নুন আর লঙ্কা পোড়া দিয়ে। দিনটা এমন ছিল যে সেদিন গ্রামের সকল উৎসবরা ভরা পেট খেয়েছিল। খেতে খেতে চন্নুনির মা বলেছিল, দেবতার গতিক ভালো নয় কো, লৌকো নিয়ে ছাড়া বেইরেছে বুঝিবা বোট মারা পড়ে। এ কথাটাও বেশ মনে পড়ে। তারপরেই মনে পড়ে মাছ খুঁটিটা সে মাটির দিকে ঠেলে ধরে আছে, মা বসুমতী যেন সে খুঁটি রাখতে চায়নি, উগড়ে ফেলে দেবে। ভগবান ভগবান। তারপর বিদ্যুৎ চমকে ক্ষণিক আলোয় দেখা মাতলার সফেন জল ছুটে আসে। ব্যাস, সব খোলামেলা একাকার তারপর থেকে। কি হলো, কোথায় গেল সব? তুমি কোথায়, আমি কোথায়? উৎসব নাইয়া, পিং হরিচরণ নাইয়া, কাগজ সহ কৌটোটি কোথায়? বড় সুন্দর কৌটোখানি গো। চন্নুনিদের যদি রেখে যেত ভগবান, তাহলে উৎসবের বুকে শত হাতির বল থাকতো আজ। তাহলে সে কৌটো নিয়ে সবাই ভিক্ষেয় বেরোত। সতীশবাবুর নাতি ফুট খায়, উৎসব কৌটোটা চেয়ে এনেছিল। অমন কৌটো থাকলে দরকারে এক মুঠো ফুটিয়ে নেওয়া যায়, চমৎকার কৌটো। কি হলো, হাত চালা বাছা, ওদিকে ছুঁচছে কর্তা, হোম হবে তা কাঠগুলো দাঁড়িয়ে দেখছ? বড় খিদে লেগেছে মাগো। এই শোনো কথা, ভাত নামলেও খাওয়া নেই এখন,
তান্ত্রিকের নতুন বিধেন হলো সর্বস্ব রেঁধে রাখো, হোম হলে খেও, তুমি হাত চালাও। উৎসব আবার কাঠ কাটতে থাকে। প্রত্যেকটি কাঠ দেড় হাত লম্বা হবে। ধারালো কাটারিটি সে তোলে ও নামায়। ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে। এদিক ওদিক চেয়ে বাসিনী ঝুড়ি বোঝাই শাক নিয়ে উঠোনে ধুতে আসে। ঝপ করে একটা ঠোঙা তার হাতে দিয়ে বলে, ছাতু খেয়ে জল খেয়ে এসো রাস্তার কল হতে, দেরি করো না মোটে। এ পিসাচের বাড়ি কেমন তা জানোনি দাদা, গরিবের গতন এরা সস্তা দেখে। খে মরতে চে হ্যাঁ বাসিনী। টেকেলে বুড়ো বাড়ির কর্তা, মরবে নে, ওই যে হোমের যোগান দিচ্ছে ওই মুটকি ওনার খাস ঝি। কর্তা মোলে পড়ে ওকে সাত নাতি না মেরেছি তো আমি বাসিনী নই। টেকেলে বুড়ো মরছে তার জন্যই আবার হোম। ছাতুকটি নিয়ে উৎসব বেরিয়ে যায়। বাপরে, এত তরকারি, এত চাল, এত মাছ, এ একটা যোগ্যী বটে। সব নাকি বাদার দৌলতে। সে কোন বাদা? উৎসবের বাদায় শুধু গুগলি, গেঁড়ি, কচু শাক, শুষ্ণো শাক। উৎসব ছাতুটুকু একটু খায়, মিষ্টির দোকানে ভাঁড় চেয়ে নিয়ে জল খায়। ছাতু নাকি পেটে পড়লে ফুলে ফেঁপে ওঠে, তাই হোক, পেটের গভর ভরুক, কিন্তু সাগরে শিশির পড়ে। উৎসব টের পায় না কিছু, সে আবার ফিরে আসে। কোথা গেছলে? এই একটু বাইরে গেলাম মা। কাঠ কাটলে হোম, হোম হলে ভাত। মেজ বউ চেঁচিয়ে বলে, খাবার ঘর মুছেছ বাসিনী, সব রান্না তুলতে হবে। বাসিনী বলে, মুছিছি। বড় বউ হেঁকে বলে, সব হয়ে গেল? মাছের ঘরে সব হলো। এসব কথা শুনে উৎসব বুকে বল পায়। ভাত খাবে সে, ভাত। আগে ভাত খাবে, জিভে ভাতের সোয়াদ নেবে। আসার সময় গাঁ গেঁতে বলেছিল, কলকাতা যাচ্ছ যখন তখন কালীঘাটে ওদের ছড়াত ছেড়ে দিও, অপঘাতে গেছে ওরা। হ্যাঁ, তাও করবে উৎসব। মহানাম সৎপতি তো এলো না, এলে পরে নদীর পাড়ে শারবন্দি ছড়াত হবে। উৎসব কালীঘাটে ছড়াত সারবে। সতীশবাবু বলেছে, উৎসবের মতিচ্ছন্ন হয়েছে বই তো নয়, বউ ছেলে মেয়ে অপঘাতে মরল, মানুষ পাগল হয়ে যায়, উৎসব ভাত ভাত করছে, দেখো। তুমি কি বুঝবে সতীশবাবু, নদীর পাড়েও থাকো না, মেটে ঘরেও থাকো না, পাকা ঘর কি ঝলঝলে পড়ে? তোমার ধান চালো পাকা ঘরে রেখেছো, চোদ ডাকাতে নেবে না, দেশজোড়া দুর্যোগেও তোমার ঘরে রান্না হয়। ভাত খেতে দিলে না উৎসবকে, তোকে একলা দিলে চলবে? তাহলে পালে পালে পঙ্গপাল জুটবে নে, এ হলো ভগবানের মার, এর চোট থেকে তোকে বাঁচাতে পারি? তা তুমি ভাত দিলে না, দেশে ভাত নেই, সেই যে পোকায় ধান নষ্ট, সেই হতেই তো উৎসবের আধ পেটা সিকি পেটা উপোষের শুরু। পেটে ভাত নেই বলে উৎসবও প্রেত হয়ে আছে। ভাত খেলে সে মানুষ হবে, তখন বউ ছেলে মেয়ের জন্য কাঁদবে। দুঃখ তো ওর হয়নি, ও শুধু পাগল হয়ে বউ মেয়েকে ডেকেছিল কয়েকদিন ধরে। তখনই উৎসব প্রেত হয়ে গেছে। মানুষ থাকলে ও ঠিকই বুঝত যে জলের টানে মানুষ ভেসে গেছে। কত গরু মোষ ভেসে গেল, চন্নুনির মা তো কোন ছাড়। উৎসব কাটকাটা শেষ করে, আড়াই মন কাটকাটলো সে ভাতের হুতাশে, নইলে দেহে ক্ষমতা ছিল না। পাঁচ ভাগে কাঠ রেখে আসে দালানে। উঠোনে কাঠের কুচো টুকরো সব ঝুড়িতে তুলে উঠোন ঝাঁট দেয়। তারপর বড় পিসিমাকে দেখতে পেয়ে শুধোয়, মা বাইরে ঝেয়ে বসবো? বড় পিসিমা তখনই জবাব দেয় না, কেননা তান্ত্রিক হঠাৎ ওং হ্রিং ঠং ঠং ভো ভো রোগ শ্রীনু শ্রীনু বলে গর্জে উঠে রোগকে দাঁড় করান। কালো বেড়ালের লোমে রোগকে বেঁধে ফেলেন ও হোম শুরু করেন। একই সঙ্গে ওপর থেকে নার্স নেমে এসে বলে, ডাক্তারকে কল দিন। বড় মেজ ও ছোট ঘুম ভাঙা চোখে বিরস মুখে হোমের ঘর থেকে বেরিয়ে যায়।
বাসিনী উৎসবকে বলে, তুমি যে বাইরে বসো দাদা, না মন তোর বললে বটে, যেমন হাঁকুর পারলে অমনি কর্তা টাল দিলে, কর্তার দেহ থেকে ব্যাধিটা হ্যাঁচোর প্যাঁচোর করে বেইরে এলো। চান করবে তো করে নাও কেন? এখন চান করবো নে, মাথায় জল পড়লে পেট মানতে চায় না মোটেই। বাইরে এসে উৎসব শিব মন্দিরের চাতালে বসে। কেমন মন্দির, কেমন চাতাল, বাপরে, এসব নাকি বাদার দৌলতে। সেই বাদাটা কোথায় থাকে? ভাত তো খায়নি উৎসব অনেকদিন, ভাত খেয়ে দেহে শক্তি পেলে উৎসব সেই বাদাটা খুঁজে বের করবে। উৎসবের মতো আরও কত লোক আছে দেশে, তাদেরও বলবে। মন্দিরের চাতালে তাস পেটে তিনটি ছেলে, তারা বলে, বুড়োকে বাঁচিয়ে তুলতে হোম হচ্ছে, ফালতু কি ফালতু, বেঁচেও কদিন জীবন পাবে একশো, যত সব ফালতু। উৎসব চোখ বোঝে, এমন যোগ্যির পরে বুড়ো কর্তা বেশি দিন বাঁচবে না, কি কাণ্ড। মাতলা নদী যদি সেরাতে পাগল হয়ে মাতাল মাতনে উঠে না আসে, তো উৎসবের বউ চন্নুনি ছোট খোকা অনেক দিন বাঁচে। উৎসবের চোখের কোলে জল গড়ায়, ভাত খাবে আজ, সেই আশাতেই প্রেত উৎসব মানুষ হয়ে গেল নাকি। বড় ছেলে ছোট খোকার কথা মনে হতে চোখে জল এলো হঠাৎ। ভাতই সব, অন্ন লক্ষ্মী, অন্ন লক্ষ্মী, অন্নই লক্ষ্মী, ঠাকমা বলতো, ঠাকমা বলতো, রন্ন হলো মা নক্কি। কি হে খাঁচো কেন? আমারে শুধোচ্ছেন বাবু? হ্যাঁ হ্যাঁ, আবার থেকে আঁচতেছি বাবু গো, ঝড়ে জলে সব নাশ হয়ে ঘরের মানুষ। হ তাস পিটানো ছেলেগুলি অস্বস্তিতে পড়ে। বয়স্ক ছেলেটি বলে, ঠিক আছে ঠিক আছে ভাই ভাই, ঘুমো ঘুমো। উৎসব সত্যি সত্যি ঘুমিয়ে পড়ে, ঘুমিয়েই থাকে সে অনেকক্ষণ। অবশেষে কার পায়ের ধাক্কা খেয়ে ঘুম ভাঙে তার। কিন্তু তাকে ঠেলা দিচ্ছে কেন লোকটা? হে ওঠো ওঠো, কে তুমি? বাবু আমি। চুরির মতলবে পড়ে আছো? না বাবু, এই বাড়িতে কাজ করতেছিলাম। ওঠো ওঠো। উৎসব উঠে পড়ে, তারপর সে অত্যন্ত ঘাবড়ে যায়। রাস্তায় বেশ কয়েকটি গাড়ি, লোকের ছোট ছোট জটলা। কি হয়েছে বাবু? কেউই তার কথার জবাব দেয় না। উৎসব বাড়িতে ঢোকে, ঢুকতেই বড় পিসিমার বিলাপ শোনে, তোমার ছোট বেয়াই কি ডাকাতে শুনেছি আল্লো গো দাদা, যোগ্যী হলো আর তুমিও বললে, ও দাদা তুমি যে বিরাশিতে যাবে তা কে জানতো বলো গো, তোমার যে 98 বছর বেঁচে থাকার কথা গো দাদা। বাসিনীকে দেখতে পায় না উৎসব, তবে খুব কর্মব্যস্ততা দেখে। কেতন না এলে বেরোনো নেই, কে যেন বলে, কেতন কি বলছিস বড় খোকা, বোনরা দিদিরা আসুক, চন্দন বাড়ছ কেউ, খাটের টাকা কে নিয়েছে, বাগবাজারে ফোন করেছ, ফর্দটা দেখে দাও দেখি কেউ, খই ফুল ধুতি সব বস্তর। উৎসব পাঁচিলের গায়ে সিটিয়ে লেপটে দাঁড়িয়ে থাকে। কত যে সময় যায়, কত কি যে হতে থাকে, মস্ত খাট আসে, রাতে রাতে বের করতে হবে, রাতে রাতে কাজ সারতে হবে, নইলে দোষ লাগবে। অনেক তোড়জোড় হয়, মেয়েরা বসে কাঁদে, হোমযজ্ঞ করেও বুড়ো কর্তার প্রাণটা যে রইল না, তাতে তান্ত্রিককে এতটুকু কুণ্ঠিত দেখা যায় না, তিনি লাইন করে ফেলেন তার। ফলে বড় পিসিমা চেঁচিয়ে বলতে থাকেন, তিন ছেলে হোম ছেড়ে উঠে গেল যে, এসব কাজে বিঘ্নি পড়লে রক্ষে আছে? এ কথার আলোচনায় খুব সরগরম হয় বাড়ি, শোকের কোনো ব্যাপার থাকে না, বাড়ির উনুনি জ্বলবে না, রাস্তার দোকান থেকে চা আসতে থাকে। অবশেষে রাত একটার পর বুড়ো কর্তা বোম্বাই খাটে শুয়ে নাচতে নাচতে চলে যান। পেশাদারি দক্ষ সব বাহকরা আধা দৌড় দেয়, ফলে কীর্তন দলও দৌড়তে বাধ্য হয়। বড় পিসিমা বলেন,
বাসিনী, সর্বস্ব রান্না পথে ঢেলে দিকে যা, ঘরদোর মুক্ত কর সব। বউরা যাও না, দাঁড়িয়ে বা রইলে কেন? উৎসবের মাথার মধ্যে যে মেঘ চলছিল তা সরে যায়। সে বুঝতে পারে সব ভাতরা পথে ফেলে দিতে যাচ্ছে। বাসিনী বলে, ধরো দেখি দাদা। এই যে ধরি। উৎসবের মাথায় এখন বুদ্ধি স্থির, সে জানে সে কি করবে। আমাকে দে ভারিটা। মোটা চালের ভাতের বড় ডেকচি নিয়ে সে বলে, দূরে ফেলে দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, লয় তো কুকুরে ছেটাবে, সকালে কাকে ঠোঁক দেবে? বামুন বলে। বেরিয়ে সে উৎসব হনহনিয়ে হাঁটতে থাকে, খানিক হেঁটে এসে আধা দৌড় মারে। ভাত, বাদার ভাত তার হাতে এখন, পথে ঢেলে দেবে, কাক কুকুরে খাবে? দাদা! ত্রস্ত বাসিনী প্রায় ছুটে আসে। অসুজ বাড়ির ভাত খেতে নি দাদা। খেতে নি? তুইও যে বামুন হয়েছ। ও দাদা, বাগ্যতা করি। উৎসব ফিরে দাঁড়ায়, তার চোখ এখন বাদার কামটের মতো হিংস্র। দাঁতগুলো বের করে সে কামটের মতোই হিংস্র ভঙ্গি করে। বাসিনী থমকে দাঁড়ায়। উৎসব দৌড়তে থাকে, প্রায় এক নিঃশ্বাসে সে স্টেশনে চলে আসে। বসে ও খাবল খাবল ভাত খায়, ভাতে হাত ঢুকিয়ে দিতে সে স্বর্গ সুখ পায় ভাতের স্পর্শে। চন্দনীর মা কখনো তাকে এমন সুখ দিতে পারেনি। খেতে খেতে তার যে কি হয়, মুখ ডুবিয়ে দিয়ে খায়। ভাত, শুধু ভাত, বাদার ভাত। বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন। আছে আর একটা বাদা, আছে সে বাদাটার খোঁজ নির্ঘাত পাবে উৎসব। আরো ভাত খেয়ে নি চন্ননি রে, তুইও খা, চন্ননির মা খাও, ছোট খোখা খা, আমার মধ্যে বসে তোরাও খা। এবার জল খাই, জল, তারপর আরো ভাত। ভোরে টেনে চেইপে বসে সোজা ক্যানিং যাচ্ছি। ভাত পেটে পড়েছে, এখন ঝাঁচি যে ক্যানিং হয়ে দেশ ঘরে যেতে হবে। উৎসব হাঁড়িটি জাপটে কানায় মাথা ছুঁয়ে ঘুমিয়ে পড়ে। পেতলের ডেকচি চুরি করার অপরাধে সকালে লোকজন উৎসবকে সেখানেই ধরে ফেলে। পেটে ভাতের ভার নিয়ে উৎসব ঘুমিয়েছিল, ঘুম তার ভাঙেনি। মারতে মারতে উৎসবকে ওরা থানায় নিয়ে যায়। আসল বাদাটার খোঁজ করা হয় না আর উৎসবের, সে বাদাটা বড় বাড়িতেই থেকে যায় অচল হয়ে। শেষ হলো আজকের গল্প। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আরও একটি নতুন গল্প নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।